আপনার মোবাইলে যদি বীর্য লেগে যায় তাহলে এই মোবাইলকে কিভাবে পবিত্র করবেন এবং এই মোবাইল নিয়ে কিভাবে নামাজ পড়বেন? অর্থাৎ আপনি ইচ্ছাকৃতভাবে হস্তমৈথুন করলেন না বা বীর্য লাগালেন না, ইচ্ছাকৃতভাবে হস্তমৈথুন করা সম্পূর্ণ কিন্তু হারাম, এটা স্মরণ রাখতে হবে। আপনি ঘুমিয়ে পড়লেন, ঘুমানো অবস্থা আপনার শরীর নাফাক হয়ে গেল আর আপনার পকেটে মোবাইল থাকার কারণে মোবাইলের মধ্যে বীর্য গিয়ে লাগলো, অর্থাৎ নাফাক সেই পানিটা গিয়ে লাগলো, তখন আপনি এই মোবাইলটাকে কীভাবে এটা কি ধুতে পারবেন, ধুতো করতে পারবেন, তখন কীভাবে আপনি নামাজ আদায় করবেন? দেখুন, আপনার মোবাইলে যদি বীর্য লেগে যায় ভুলবশত ক্রমে, সাধারণত মোবাইল জেবে নিয়ে ঘুমানোটা অনুচিত, উত্তম নয়, কারণ মোবাইল ভেঙে যেতে পারে আপনার শরীরের চাপ সৃষ্টিকেই। এই জন্য মোবাইল নিয়ে ঘুমাবেন না, মোবাইল দূরে রাখবেন, কারণ মোবাইল আমাদের ম্যাগনেটের কারণে আমাদের হৃদয় এবং আমাদের ব্রেইনের ক্ষতি করে, একটু দূরে রেখে ঘুমাবেন। এখন প্রশ্ন হলো, যদি মোবাইলে বীর্য লেগে যায় তাহলে কী করবেন? এটি আজকের প্রশ্ন। মোবাইলে বীর্য লেগে গেলে যদি বীর্য শুকিয়ে যায় তাহলে এই মোবাইলটাকে আপনি একটা বীর্য শুকিয়ে যাওয়ার পর একটা ভিজা ন্যাকড়া বা ভিজা গামছা দিয়ে মোবাইলটাকে মুছে নেবেন, মুছে নিয়ে তারপর এটা পবিত্র হয়ে যাবে। কারণ যখন বীর্য শুকিয়ে যায় আর তার উপরে একটা ভিজা ন্যাকড়া দিয়ে মোবাইল মুছে ফেলা হয় তখন বীর্য আর থাকে না, অর্থাৎ মোবাইল যা যে কোনো বস্তু পাক হয়ে যায়, তখন আপনি নামাজ পড়তে পারবেন। আর যদি বীর্যর আর্দ্রতা থাকে, অর্থাৎ মোবাইল বীর্য লাগছে, বীর্যটা এখনও শুকায় নাই দেখা যাচ্ছে বা আর্দ্রতা আঠালো জাতীয় এখনও লাগতেছে, তখন কী করবেন? তখন আপনি একটা শুকনা ন্যাকড়া দিয়ে মোবাইলটাকে ভালো করে মুছে নেবেন, যেন এই আঠালো জাতীয় বীর্যগুলা ওই শুকনা ন্যাকড়া টেনে নেয়, চুষে নেয়। তারপর পারলে একটা ভিজা ন্যাকড়া দিয়ে, যখন মোবাইলটা এবার শুকে যাবে, একটা ভিজা ন্যাকড়া দিয়ে মোবাইলটাকে মুছে নেবেন, নেওয়ার পর তা পাক হয়ে যাবে, আপনি আপনার নামাজ আদায় করতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না। এর জন্য আবার ভুল ক্রমে দেখবেন তা করে না, মোবাইলকে নিয়ে ধুত করবেন, তখন আপনার মোবাইল বাদ হয়ে যাবে। কারণ ইসলামটা অনেক সহজ, যে বুঝতে পারে তার জন্য ইসলামটা অনেক সহজ, আর যে বুঝতে পারে না তার জন্য ইসলামটা অনেক কঠিন। এই জন্য আপনি মোবাইলটাকে এইভাবে, যদি মোবাইলে বীর্য লেগে শুকে যায় তাহলে বীজে একটা ন্যাকড়া দিয়ে মোবাইলটা মুছে নেবেন, আর যদি মোবাইলে বীর্য লেগে থাকে এখনও শুকায় না তাহলে একটা শুকনো ন্যাকড়া দিয়ে মোবাইলটা মুছে নেবেন, যাতে শুকনো ন্যাকড়াটা আপনার বীর্যগুলো শুষে নিতে পারে, তারপর একটা বীজা ন্যাকড়া দিয়ে মুছে নেবেন, তাহলে মোবাইল পাক হয়ে যাবে। আর বিশেষ করে মোবাইলকে নিয়ে ঘুমাবেন না, মোবাইলকে নিয়ে ঘুমালে যে কোনো সময় মোবাইলে আপনার শরীরে চাপ খেয়ে মোবাইল ভেঙে যেতে পারে, এবং মোবাইল যদি আপনার পাশে থাকে মোবাইলের ম্যাগনেট আপনার হৃদয়ের ব্রেনের ক্ষতি করতে পারে, এটা বিজ্ঞানসম্মত। এই কারণে মোবাইল দূরে রেখে ঘুমাবেন, মোবাইল দূরে রেখে ঘুমালে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং মোবাইলে এই ধরনের বা এই সমস্ত এফেক্ট করবে না, হোক সেটা চাপের অথবা বীর্যের। আল্লাহ তাআলা এই বিষয়গুলো আমাদেরকে বোঝার তাওফিক দান করুক।